আমাদেরকে এসপি স্যার ইয়া করছে আর কি, যে যাদের চাকরি এবার আমরা হয়েছে, এবার তো খুব পুলিশ খুব নিরপেক্ষ ভাবে যাদের মনে করেন যে অনেক সময় আমরা মনে করতো যে পুলিশের চাকরি করতে বুঝি অনেক টাকা পয়সা লাগে, আমার কি এমন কোনো কিছু না পয়সা লাগে তাই না, মাঠেরটাই বলে দিয়েছে তাই না, মাঠেরটাও কোনো কিছু দিয়ে করেন নাই তো, হারাম শুয়ার বলতে স্যার তাই না, আমি আমি অসুস্থ মানুষ বুঝেছেন, আমি অসুস্থ মানুষ, আমি আজ 10 বছর আগে বলছি স্যার বুঝেছেন, আমার ওই ছেলেটার সঙ্গে আমার সমস্যা হলো স্যার, সেই ছেলেটার অবসর করে যাই 1.5 লাখ টাকা স্যার, আর মানুষ কাল যখন আমাদের যাচ্ছিল সব কিছু শেষ স্যার, বিনা টাকা দিতে আমার ছেলের না হয় স্যার, আমার কিচ্ছু করার নেই, আমি বলেই দিচ্ছি না না না, আমাদের স্যারও অনেক মানে খুশি যে আপনারা যে এবার যে সাধারণ মানুষ যে চাকরি পাইছে, যারা এই চাকরিটাকে মনে করতো যে অনেক কিছু লাগবে, তার পায়ে হাতে হাতে আমি পাই প্রণাম করি স্যার, আমার ছেলে স্যার আমি জীবনে করতে পারি না স্যার, 2 দিনের ভিতরে কাগজ পাতি খুঁজিয়ে দাম, ঠিক আছে আমরা এই জন্য আসছি আপনাদেরকে জানাতে যে না আমাদের পুলিশের চাকরি হলে যে টাকা লাগবে, মানুষের ধারণা এরা চেঞ্জ আমাদের বর্তমানে, এবং এই যে আপনাদের চাকরি হচ্ছে আপনার চলে আপনাদের মধ্যে পুলিশে কিন্তু অনেক সুযোগ সুবিধা, চাকরির বেতনও ভালো, তাদের অনেক সুযোগ সুবিধা, রেশন টেশন অনেক কিছু আছে, তারা আরো ভালো কোনো সুযোগ আছে, আপনার ছেলে ইনশাল্লাহ আপনার ভাগ্যে আর উন্নতি করতে পারছে, ভাগ্য উন্নতি হোক আর আমরা চাই, এই জন্য আমরা আপনাদের কাছে আসি জানতে যে না ঠিক আছে আপনার টাকা পয়সা করতে হচ্ছে না না, ওখানে মাঠে তো নিষেধ, ঠিক আছে আমরা সাংবাদিক সঙ্গে সঙ্গে মাঠের ভিতরে ঢুকে গিয়েছে, ঠিক আছে ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকবেন না।